আমি সুস্মিতা আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগের স্টার্টিংটা আর বাড়ির থেকে হলো না, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর কৌশিক, আর যাচ্ছি হচ্ছে কোনো ভালো সেই রকম জায়গায় না, যাচ্ছি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে। তো ওখানে ওর ব্লাড টেস্ট দিয়েছে, তো সকালবেলা উঠে ঘরের মোটামুটি কাজ টাজ কমপ্লিট করে তারপরেই ও আর আমি বেরিয়ে পড়লাম। তো সকালে ওর খালি পেটে রক্ত পরীক্ষা আছে, তো সেটা করতে গেলে তো সকালবেলাতেই আসতে হবে। তো এসে দেখি তো এখানে বেশ ভালোই ভিড় রয়েছে, তো আমাদের ঘন্টাখানেক মতো লেগেছে। তো তারপরে আসার সময় বাজারে গিয়ে দেখি এত সুন্দর ইলিশ মাছ, তো সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে ইলিশ মাছ নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। বন্ধুরা, তোমরা তো দেখলেই সকালবেলা বেরোনো হয়েছিল, আর তখনই আসার পথে একটা মালা নিয়ে এসেছিলাম মার ফটোতে পরাবো বলে, তাই জন্যই বাড়ি ঢুকে আগেই হাত পাটা দিয়ে মার ফটোতে মালাটা পরিয়ে দিলাম। আর পরাতে গিয়ে না সামনে দু চারটে ফুলের পাঁপড়িও পড়েছিল, তো সেইগুলোকে একদম পরিষ্কার করে দিলাম। এখন আমরা জাস্ট বাড়ি এলাম, ওই যে 10টা মতো বাজে, আগে থাকলে তো এসে দেখতাম মা টিফিন টিফিন সব করে রেখেছে, এখন কিছু করার নেই, এখন সব কিছু আমাকেই করতে হবে। আর বাজার থেকে টুকটাক বাজার নিয়ে এসেছি, মাছও তো দেখলে কেনা হয়ে গেছে, এখন সেগুলোই যাব। তো চলো, তোমরাও আমাদের সাথে চলো। এখন মানে কোথা থেকে কি শুরু করবো কি না করবো কিছুই বুঝতে পারছি না, আগে কাটিংগুলো তো করি তারপর আবার দেখা যাক কি করা যায়। চলো তোমরা ব্লগটা দেখো। সকালবেলা যেহেতু বেরোনো হয়েছিল আর এখন ওই দেখালাম তোমাদের 10টা মতো বাজে, তো এখন যদি রুটি তরকারি করতে যাই তো এখন অনেক সময় লাগবে, তো বাপি আর কৌশিক বেরোবে, তো সেই জন্য ভাবলাম আজকে আর রুটির ঝামেলাতে যাব না। তো আজকে একদম চটজলদি অল্প সময়ের মধ্যে একটু চাউমিন বানিয়ে নেই, আর অনেকদিন চাউমিনটা করাও হয়নি, তো সেই জন্যই এখানে আর কি সব কিছু কাটিং করতে বসে গেছি। আর না, বাজার থেকে আজকে আসার সময় মানে কৌশিক আমি দুজনেই বাজারে গিয়েছিলাম, তো ও দেখে বললো ওর খুব বাঁধাকপি খেতে ইচ্ছা করছে, কী জানি ও বাঁধাকপির মধ্যে কী পায়, আমার তো মানে অফসিজনের বাঁধাকপি খেতে অতটা ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তো ও দেখে বললো ওর বাঁধাকপি খেতে খুব ইচ্ছা করছে, তো সেই মতো বাঁধাকপিও আনা হলো। তাই ভাবলাম বাঁধাকপিটা যদি একবারে বসে কেটে ফেলা যায় না, মানে ঝট করে বসিয়ে দেওয়া যায়, কিন্তু ওই যখন আর বাঁধাকপি রান্না করব তার আগে বসে বসে কাটবো, সেটা করতে গেলে না কেমন একটা আলসেমিও লাগে আমার, তাই দেরি না করে বাঁধাকপিটাও কেটে নিলাম। আর বাঁধাকপি কাটতে কাটতে এদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো বাঁধাকপি কাটা আমার কমপ্লিট করতে করতে এদিকে চাউমিনটা সেদ্ধও হয়ে গেছে। এখন কি বলতো, মানে এতটাই লেট হয়ে গেছে না, এখন ওই একটা জিনিস ভাববো তারপর করবো সেরম করতে গেলে আজকে আর কারোর খাওয়া হবে না, সেই 3টে 4টে বেজে যাবে। তো দেখলাম একটা আর কি গ্যাস কোনো মতেই বন্ধ রাখা যাবে না, সবসময় একটাকে গ্যাস চালিয়েই রাখতে হবে, তাই আর কি ছড়িয়ে ছিটিয়েই মানে টেবিলটা দেখে বুঝতেই পারছো কীরকম আর কি ছড়িয়ে ছিটিয়ে কাজ হচ্ছে, মানে তোমার কি বলবো, গ্যাসে একটা কিছু বসিয়ে দিয়ে ওদিকে যাচ্ছে আর একটা কাজ করতে। তো এখানে আমার আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম ছিল না, বিনস সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে, আজকে আর আলাদা করে ডিমটা ভুজিয়া করিনি, ওর মাঝখানেই দিয়ে দিয়েছি, ওই কি মানে ভেবেছিলাম আলাদা করে করব, কিন্তু না হট করে তেলের মধ্যে আগে আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তো কিছু আর করার নেই, তো সেইভাবেই এখন করে নিলাম। আর এখন কৌশিককে ডেকেছি সস দিতে, কারণ আমার সস দেওয়া নাকি ওর পছন্দ হয় না, আমি নাকি সস দিতে পারি না, তো যখনই চাউমিনটা করা হয় সস দেওয়ার সময় ওকে আমায় ডাকতে হয়, নাহলে কী করে বলতো, ধরো আমি দিলাম এবার যখন খেতে বসবে তখন আবার সে এক গাদা সস ঢালবে, তো অতটা সস খাওয়া তো ভালো না শরীরের পক্ষে, তাই আমি এখন তাই করি যে সস দেওয়ার মানে যখনই টাইম আসছে তুমি দাও, কারণ আমার হাত দিয়ে অত সস আমার পড়বে না, কারণ সস খাওয়াটা এমনিতেই ভালো না বাজারের থেকে এইগুলো কেনা বেশি পরিমাণ, তো ওকে বলি তুমি দাও সেটাই হোক বাবা, আমার আর এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। তো এখানে এখন আমার চাউমিন রেডি হয়ে গেছে, এখন 3টে থালায় শুধু বেড়ে আর খেতে দেওয়ার অপেক্ষা। ওদিকে ওই দেখো বাপিও সস দিচ্ছে, সবাই আর কি সসের পেছনেই ছুটছে। তো সসটা দেওয়া হয়ে গেলে আর কি চাউমিনটা বাড়া হয়ে গেলে আমি গেছিলাম রান্নাঘর থেকে চানাচুরে কোটোটা আনতে, তো বাপি বললো চাউমিনের সাথে চানাচুর খেতে বাপির খুব ভালো লাগে, তো বাপি এইটার থেকে একটুখানি বলতে পারো ইন্সপায়ার হয়ে আমিও একটুখানি নিলাম। তো কৌশিক তো বললো না ও চানাচুর নেবে না, কোনোদিন খাওয়া হয় না চাউমিনের সাথে চানাচুর দিয়ে, খেতে বেশ ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বাপি আরও বেরিয়ে গেছে, আর এখন আমার একদম ফুল দমে কাজ স্টার্ট হবে, দেখতেই পাচ্ছ ওদিকে গ্যাসও আর কি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে চলে এসেছি এখানে বাসন কটা মাছ, এখন তো আর কেউ করার নেই যে কারোর জন্য রেখে দেবো যে আমি না করলে মা একটুখানি করে দেবে, আগে তো বাড়ি আসলে কিছুই করতে হতো না, আর এখন বুঝতেই পারছো এ টু জেড সব কিছুই করতে হচ্ছে। তো বাঁধাকপির আলুটা তো এখানে ভাজা হয়ে গিয়েছিলো, আর তারপর এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর আজকের বাঁধাকপিটা করবো আর কি সকালে ইলিশ মাছটা আনার জন্য, তো তার মাথা দিয়ে জানি না কেমন খেতে হবে, আর কি কোনোদিন আমি
করিও নি বাঁধাকপি দিয়ে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে, জানি না কি হচ্ছে, তবে কিছু তো একটা হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। তো এটা ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এইখানে তখন দেখলে যে সর্ষে বাটাটা করেছিলাম সেইটা দিয়েই এখন আর কি হলুদ নুন আর উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এই সব কিছুকে দিয়ে না মাছটা ম্যারিনেট করে মানে কি বলো তো 10 মিনিট ঠিক না আর কি, যতক্ষণ না ওইদিকে কড়াটা খালি হচ্ছে ওটা হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, তো ততক্ষণ মাছটা একটুখানি ম্যারিনেট করা থাক। আর আজকে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ হচ্ছে আর ওইদিকে বাঁধাকপিটা হচ্ছে। তো ইলিশ মাছে বলতে পারো এই বছর আমি নিজে হাতে প্রথম রান্না করছি, তো গত মাসে যখন মানে গত মাস না 2 মাস আগে যখন এসেছিলাম তখন তো মা করে খাইয়েছিল, আমি আর কাউকে খাওয়ানোর সুযোগ পেলাম না, এখন আমাকে নিজে হাতেই রান্না করে বাপিকে দিতে হবে। তো এইটা করার সময় না খুব খারাপ লাগলো যে ইস যদি মাকে একটুখানি করে খাওয়াতে পারতাম, সেই সুযোগটা আর মাও আমাকে দিল না, আমিও সেটা আর পেলাম না। তো করার মধ্যে আর কি আজকে আর কি বলো তো মাছগুলো আর ভাজা করিনি, এমনি আর কি ওই মশলা মাখানোটা যেটা ছিল সেটা দিয়ে আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই 10 মিনিট মতো রেখেছিলাম। তারপরে এখানে আমার মানে সর্ষে ইলিশ ভাপা ইলিশ সব মানে সবেরই একটা মিক্সচার মতো হয়ে গেছে, তো সেটা দিয়ে আমার ইলিশ মাছ পুরো রেডি হয়ে গেছে, এখন দেখি সবাই খেয়ে কি বলে। তো বলতে পারো মানে অনেকদিন পর, অনেকদিন না মানে কোনোদিনই নিজে হাতে সেইভাবে করিনি, একটুখানি ভয় ভয় লাগলো যে সবাই আশা করে আছে ইলিশ মাছটা দিয়ে ভালো করে ভাত খাবে, তো জানি না সবার মনোমতো হবে কি না। তবে কি বলো তো দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে, তবে সত্যি কথা বলতে এটা আমি নিজেও বুঝতে পেরেছি সেটা হচ্ছে সর্ষেটা আর একটুখানি মিহি করে পেস্ট করতে হতো, অনেকগুলো সর্ষে দানা আর কি সেইভাবে পেস্ট হয়নি। আর ওদিকে দেখো বেসিনে বাসন একেবারে ভর্তি হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট হয়ে যেতে যেতে ওদিকে বেসিন আমার পুরো ভরে যাচ্ছে। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটা বড় কাজ শেষ হয়ে গেছে, এইবার শুধু দেখো নিচেও এক গাদা বাসন মাজা, বেসিনেও এক বেসিন জমে গেছে। তো ওদিকে তো দেখলে রান্না পুরো শেষ, শুধু ওখানে এখন গ্যাসে ভাতটা বসানো আছে, আর সেই ফাঁকে আমি চলে এসেছি ঘরটা মোছার জন্যে, না হলে না আর কি কি বলতো রান্না করার পর যতক্ষণ না আমি ঘর না মুছবো আমার নিজেরই কেমন লাগে, ওই সকালে ঘর যদিও মোছা হয়ে গেলেও রান্না করার পর আমাকে ঘরটার মুছতেই হবে, না হলে না কেমন মনে হয় যেন সারা বাড়িতে আমি হেঁটেছি আবার সেই নোংরা হয়েছে। তো এখন ওই ঘরটা মোছা হয়ে গেলে এখন এই ঘরটা আর বারান্দা দিয়ে মুছলেই, আর তারপরে গ্যাসটা পরিষ্কার করে স্নান করলেই আমার আজকের মতো কাজ কমপ্লিট। বাবা এখন বোঝা যাচ্ছে মা সারাদিনে কী কী কাজ করতো, আমি করতে গিয়ে একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আজকে আমাদের রান্না হয়েছে ওই দেখো ওদিকে আজকে দুটো বাটিতে থোর ভাজা রয়েছে, একটা হচ্ছে আমাদেরটা মিষ্টি দিয়ে আর বাপিরটা মিষ্টি ছাড়া, এদিকে রয়েছে বাঁধাকপি আর ইলিশ মাছের ওই সর্ষে বাটা দিয়ে, আর এই দেখো সব কিছু ছড়িয়ে আমি বসে পড়েছি, এখন জাস্ট খাওয়া হয়ে গেলে বাসনটা মাজলে আমার তারপরে অনেকটা ফাঁকা। আবার অনেকক্ষণ পরে এখন খাওয়া দাওয়া কাজ টাজ আর কি সব কিছু এখন আমার কমপ্লিট হয়েছে, আর এখন এই দাঁড়াও কটা বাজে 3:50 মতো বাজে, তো ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেছে, মানে 10টায় শুরু করে হচ্ছে 3:00 মধ্যে কমপ্লিট করতে পেরেছি এটাই আমার কাছে অনেক, কারণ সকালবেলা বেরিয়ে গেছিলাম কিচ্ছু কাজ ঘরের করা ছিল না, তারপরে এসে ওই বাজার করে এসে রান্না বান্না করতাম, এসে আর কেমন অনেক সময় লেগে যাবে কিন্তু অতটা সময় লাগেনি। আর মার রান্নাঘরটায় রান্না করছি ঠিক আছে কিন্তু বেশ নিজের মতো যে গোছ সেটা এখনো অতটা এসে ওঠেনি, তো যার ফলে তো রান্না করতেও আমার অনেক সমস্যা লাগছে আর সময় তো প্রচুর লাগছে। আর এখন এই খাওয়া তো বললাম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেবো, আর বাপি আর কৌশিক বেরিয়েছে ওরা, তো ওরা যতক্ষণ না আসে এই পুরো টাইমটা এখন আমার। ওফ নিজের জন্য যে সারাদিন পর একটুখানি মানে স্পেশালি নিজের জন্য যে ফাঁকা টাইম পাওয়া যায় কি আনন্দের সেটা সত্যিই ভাষায় বলার না। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে, এখন একটু ফোন টোন ঘাটাঘাটি করবো, ভিডিও এডিট করা আছে, চলো আবার পরে দেখা। ফোন ঘড়িতে ওই বিকেল 4:30 মতো বাজে, আর এক দাদা এসেছে আমাদের চিমনিটা পরিষ্কার করতে, তো অনেকদিন ধরেই পরিষ্কার করা হচ্ছিলো না, আর ভেতরে বেশ ভালো মতনই তেল ময়লা সব কিছু জমেছিলো, যার ফলে না চিমনিতে টানছিলো কম, তো সেই জন্যই দাদাকে ডাকা হয়েছে পরিষ্কার করার জন্য। তো দাদাও তো ওখানে পরিষ্কার করছে, আর সেই ফাঁকে আমি চলে এসেছিলাম ছাদে, তো এসে ভাবলাম হয়তো ছাদে একটুখানি হাওয়া পাবো, কিন্তু এতটাই মেঘলা করে রয়েছে ছাদে তো কিচ্ছু হাওয়া নেই, উপরন্তু একটা গুমোট গরম, আর যা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তাতে গরম মানে বাড়ার থেকে মানে সরি কমার থেকে অনেকটাই বেড়ে গেছে, তো ছাদে আর থাকা যাবে না কারণ বৃষ্টিটা ভালো মতনই শুরু হয়ে গেছে। তো এরপর ছাদ থেকে চলে এসেছিলাম নিচে, আর এখন ওই সন্ধেবেলা বাপি ওখানে পুজো দিয়ে নিচ্ছে, আর সেই ফাঁকে চা খাওয়ার তো বাড়িতে লোক বুঝতেই পারছো আমি চা খাই না, বাপিও চা খায় না, তো চা খাওয়ার লোক বলতে ওই কৌশিকই,
তো এখন ওর জন্যই চাটা বানিয়ে নিচ্ছি। আর না, এই বাটিটাতে মা বলতো মার এই বাটিটাই চা করতে খুব সুবিধা হয়। আর কি বাটিটা না কী করে জানি না আমি তিন কোণা মতো হয়ে গেছে, তো সেটাতে চা ঢালতে খুব সুবিধা হয়। তো এই সন্ধেবেলা চা রেডি, আর এখন এই চাটা নিয়ে সোজা চলে যাব কৌশিককে দিতে। তো দেখিও কোন ঘরে আছে, এই ঘরে তো নেই, তাহলে ওই ঘরেই আছে। তো চলো বন্ধুরা, আজকের এই সন্ধ্যের চায়ের কাপে কৌশিক লাগাবে চুমুক। আর আজকে এর সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সঙ্গে থেকো।